আপনাকে ইসলামের অধিকার দেখাচ্ছি যে নারীকে কি দিয়েছে ইজ্জত কত বাড়িয়েছে নারীর হজরত আতিয়া রাজি আল্লাহ তালা বলছেন আমার না রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামা আর নুখরেজাল আওয়া তেকাল হুইয়াজা আমাদেরকে আল্লাহর নাবী যখনই যখনই ঈদ আসতো ঈদ ঈদের নামাজ পড়তে গেলে আমাদেরকে ময়দানে যেতে হয় মাঠে গিয়ে আমরা নামাজ পড়ি তো যে সমস্ত মেয়ে ছেলেদের ঋতু হয় তারা তো নামাজ পড়বে না তাদের তো নামাজ নেই তাহলে তারা বাড়িতে থাকবে নামাজ যেখানে পড়তে পাবে না সেখানে আর তাদের ঈদের ময়দানে গিয়ে লাভ ডাকি এটা হচ্ছে আমাদের ভাবনা এটা উম্মে ভাবনা যে মেয়ে ছেলে এমন অনেক আছেন আমাদের গ্রামেগঞ্জে যারা এই সময়ে ঋতুপতি আছেন কাজে তাদেরকে ঈদের ময়দানে যেতে হবে না কিন্তু উম্মে আতিয়া বলছেন যে আল্লাহর রসুল আমাদেরকে আদেশ করতেন যখন ঈদ চলে আসছে তখনই তিনি বলতেন এই তোমরা এখানে ওখানে খোঁজ নাও খোঁজ নেওয়ার পরে যে সমস্ত ঋতুবতী মহিলা আছে তাদেরকে বাড়ি থেকে টেনে আনো এবং ওদেরকেও তোমরা সঙ্গে করে নিয়ে ঈদের ময়দানে চলো ঈদগাহে যেতে হবে ওদেরকে নিয়ে তোমরা পা আছো বলে শুধু শুধু তোমরাই নামাজ পড়বে তা নয় ওদেরকে সঙ্গে নিয়ে চলো ওরাও ঈদগাহের ময়দানে যাবে তো প্রশ্ন তো জাগে ঈদের ময়দানে যাবে কেন ওদের গিয়ে লাভ কি নাবিজি তার জবাব দিচ্ছেন আমি তাদেরকে নমাজ পড়তে বলছি ঈদের নামাজ এই আমি বলি না আমি তাদেরকে নিয়ে যেতে বলছি ঈদের ময়দানে কেন সেদিন মুসলমানেরা সবাই এক জায়গায় জমা হয়েছে সেই জমায়েতের মধ্যে তারাও জমা হবে ভাইয়ের বোনের সাথে দেখা হবে বোনের খালার সঙ্গে দেখা হবে খালার আরেকজনের সঙ্গে দেখা হবে এক অপরের সঙ্গে আত্মীয়র সঙ্গে বন্ধু বান্ধবের সঙ্গে নিজেদের লোকেদের সঙ্গে সেদিন সাক্ষাৎ হবে মুলাকাত হবে এবং যেটা সব চাইতে বড় কথা আল্লাহ বলছেন যে তারা দোয়াই সামিল হবে দোয়া নামাজে যদি সামিল না হয় তাহলে সেই দিন দোয়া দোয়াই সামিল হবে এ দোয়াটাই বা রকম। তাহলে আমরা তো এক অপরের জন্য মঙ্গল কামনা করি ঈদের উৎসবের দিন আরও আমরা অপরের জন্য আরও বেশি বেশি করে মঙ্গল কামনা করি ভাই আপনি কেমন আছেন আল্লাহ আপনাকে সুখে রাখুক আল্লাহ আপনাকে সালামতিতে রাখুক আপনি কেমন আছেন আপনার বাচ্চা কেমন আছে তাহলে আমি তার খবর নিতে পারলাম সে আমার খবর নিতে পারল যদিও এই দোয়া প্রসঙ্গ নিয়ে একটু দ্বিমত দেখা দেয় যে ঈদগাহের ময়দানে যে দোয়াটা হয় সেটা হবে না হবে না আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না যদি আমরা হাত তুলে দোয়া করি আর নাই বা করি কিন্তু মুখের দোয়াটা তো আমাদের বন্ধ হবে না আমরা তো এক অপরকে দোয়া দিতেই পারি মালিক আমাদের যত মুসলমান এখানে জমা হয়েছি আল্লাহ তুমি আমাদের গুনাখাতাকে মাফ করে দাও আমরা তো তা বলতেই পারি ঈদের উৎসবে এসেছি আমি যেমন একজনের মঙ্গল কামনা করব। তেমনি আমার আর এক ভাই বলবে এত বড়ো ময়দানে আমরা জমায়েত হয়েছি এত ভাই এত বোন আমরা এক অপরের জন্য মঙ্গল কামনা করি তা আমি নারীদের জন্য দোয়া রাখব নরেদের জন্য দোয়া রাখবো তেমনি আর এক ভাই সেও আমার জন্য দোয়া রাখবে আর দশ জনের জন্য দোয়া রাখবে তাহলে আমি যদি ওই মজলিসে হাজির না হই তাহলে আমি কি সে দোয়াটা থেকে বঞ্চিত হয়ে গেলাম না তাই নাবিজি বলছেন আরে তুমি নমাজ পাবে না তা আমি জানি নমাজ পাবে না তাতে কি হয়ে গেল তুমি চলো ঈদের ময়দানে তোমাকে দোয়াই শরিক হতে হবে দোয়া করতে তো নিষেধ নেই ঋতুবতী মহিলা যদি প্রার্থনা আল্লাহর কাছে করে বসে বসে রব্বানা জালামনা আনফুসানা কইলাম তক ফেলানা কথার হামনা নানা কুন্না মিনাল খাসরিন কি অসুবিধা আছে আল্লাহ ফেলে সাহের মুসলিমিন হে মালিক আল্লাহ এ সমস্ত মুসলমান তুমি মাফ করে দাও কি অসুবিধা আছে অসুবিধা কিছুই নেই ইয়া কপরে তার সেদিন জিকিরের ময়দানে থাকবে কিসের জন্য কেন যে ওই জিকিরের স্থানটা এত ফজিলতের যে আল্লাহর নাবি তিনি তার পাক জমানে বলেছেন যে সেদিন আল্লাহ তালা সমস্ত বান্দাদের জন্য ক্ষমা ঘোষণা করেন যত বান্দা আছে তিনি ফারিস্তাদেরকে ডেকে এ কথাটা জিজ্ঞেস করে বলেন হে ফারিস্তারা তোমরা আমাকে জবাব দাও তোমাদের কাছে আমি জবাব চাই এমন একজন কর্মচারী এমন একজন চাকর যেই চাকরটাকে আমি একটা কাজ দিয়েছিলাম সে চাকরটা সারা দিন ধরে যে চাকরটা সারা মাস ধরে আমার দায়িত্বকে পালন করেছে আমি যা বলেছিলাম সে করে দিয়েছে আমি যা চেয়েছিলাম সে আমাকে তা দিয়ে দিয়েছে তাহলে এমন একজন আজির এমন একজন কর্মচারী এমন একজন লেবার এমন একজন জোন যদি সারাদিন কাজ করে মালিকের যেটা ইচ্ছা সেটা যদি পুরা করে দিতে পারে তাহলে মালিক তাকে কি বদলা দিতে পারে তো আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা নিজের ইজ্জতের কসম খেয়ে বলেন আল্লাহ নিজের সম্ভ্রমের কসম খেয়ে তালা বলেন এবং আল্লাহ এই কথাটাই সাক্ষ্য করে সাক্ষী করে বলেন হ্যাঁ তারা তোমরা সাক্ষী থাকো ঈদের ময়দানে যত লোক এখানে হাজির হয়েছে উজি বান্নাহুম আমি তাদেরকে অবশ্যই অবশ্যই তাদের ডাকে সাড়া দেব। এবং তারা আমার কাছে যা চাইবি আজ আমি তাই তাদেরকে দেব। যদি আল্লাহ রব্বুল আলমিন এত সুন্দর বাধা করে থাকেন তাহলে ঈদের ময়দানে একটা ঋতুবতী মেয়ে ছেলে কাল্লা নবী নিয়ে যে কি বলতে চাইছেন তুমিও তোমার আল্লাহর কাছে চাও আল্লাহর কাছে তুমি যা চাইবে তাই তোমাকে আল্লাহ তালা দেবেন এত সুন্দর কথা বলছেন আর এ অমানবীকে তাকে বন্ধ করতে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের ভেতরে আয়াত দিলেন বন্ধুরা আমার মানবিক দৃষ্টিতে যদি দেখতে যাই তো এমনিতেই সহানুভূতি জাগে রমণীদের ওপরে বিশেষ করে ওই অবস্থায় কেন আপনারা হয়তো সবজন জানেন না তবে শতকরা পঁচানব্বই জন লোকই জানবেন আশা করি যারা হয়তো দাম্পত্য জীবনে আসেনি তারা বুঝবে না মেয়ে ছেলের যখন এই অবস্থাটা তৈরি হয় তখন তারা ওই কটা দিন খুব ব্যথিত থাকে অনেকের মাথা ঘোরে অনেকের পেট ব্যথা করে অনেকের মনের ভেতরে সুখ থাকে না শান্তি থাকে না অনেকে খানা ঠিক করে খেতে পারে না তিনটা দিন চারটা দিন তার যেন ওয়াচল হয়ে যায় কেন হয় মানুষের যদি শরীরের একটা অংশ কেটে যায় আমাদের তাহলে সেখান থেকে রক্ত নির্গত হতে গেলে আমাদেরকে কত ব্যথা লাগে আল্লাহ রব্বুল আলমিনের কুদরত তাদের শরীর থেকে এইভাবে রক্ত ফোটা 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 নেমে যাচ্ছে এবং এটা যে তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে তো তাহলে তার শক্তিগুলো ক্ষয় হয়ে যায় না এই জন্য তারা কি হয়ে যায় অনেকটা ঝিম ধরা হয়ে যায় অনেকটা ব্যথিত হয়ে যায় আর এই ব্যথিত অবস্থায় তার একটু সহানুভূতি করে তার একটুখানি সেবা করে দিয়ে ধরুন আমার স্ত্রী আজকে এ অবস্থায় আছে তো কোনো বৌ মাকে দিয়ে অথবা কোনো ঝিকে দিয়ে সংসারের লোডটাকে যদি হালকা করে দিই তাহলে এটাই হচ্ছে উত্তম মানবিকতা এটাই হচ্ছে একজন উত্তম ভদ্র লোকের পরিচয় এটা হচ্ছে একজন বেহতরীন স্বামীর পরিচয় যে আমার স্ত্রী এখন একটু নাজুক অবস্থায় আছে সেদিকে লক্ষ্য করি না তার উপরে মেহরবানি করতে হবে এদিকে লক্ষ্য করি না তার কষ্ট কি করে লাঘব হবে সেদিকে আমি লক্ষ্য করি না উল্টো আমি তার উপরে জুলুম চালাই যারা জুলুম চালিয়েছে বিগত দিনে তারা ভুল করেছে আমার ইসলাম তাদেরকে সুখ দেওয়ার জন্য এতগুলো পন্থা এঁকে দিয়েছেন সুভান আল্লাহ অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে মা আয়েশা কম্বলের নিচু থেকে নাবির কাছ থেকে নিচে পালিয়ে যাচ্ছেন আল্লাহ তাকে ডাকছেন এখানে এসো কম্বলের তলে ঢুকো নবী জিজ্ঞেস করে বলছেন তুমি ঋতুপতি বলে হ্যাঁ তাতে কি হলো তুমি আমার সাথেই ঘুমাও তোমাকে এখান থেকে দূরে যেতে হবে না আল্লাহ তাকে দূরে যেতে দেননি ঋতুপতি মহিলাকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে থেকেছেন সুবহান আল্লাহ কি দিন কি ইসলাম এবং কি ইসলামের আদর্শ নারীকে কোন আসনে নিয়ে গেছে এটা এটা শিখুন বুঝুন এবং এইটা অন্য বুঝাবার জন্য একটুখানি চেষ্টা করুন আল্লাহ রাবুল আলামিন আমাকে আপনাকে এবং যত ভাই দুনিয়াতে আছেন সকলকে নারীর প্রতি সদাই হওয়ার যেন মানসিকতা দান করেন আল্লাহর কাছে এই কামনা রেখে আজকের মতো ইতি টানছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাত